নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা অনেকেই বাইক ব্যবহার করি বাইক স্টার্ট করার সময় অনেকেই লক্ষ্য করেছেন সাইলেন্সার দিয়ে ফোঁটা ফোঁটা জলের বিন্দু বের হয় কেন এই জলের বিন্দু বের হয় আমাদের বাইক তো আর জল দিয়ে চলে না বাইকে সাইলেন্সার দিয়ে জল বেরোনো ভালো না খারাপ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে আমরা যেসব বাইক ব্যবহার করি সেগুলো সবকটা ইঞ্জিনই ফোর স্ট্রোক ফোর স্ট্রোক মানে যে ইঞ্জিনের চারটি স্ট্রোক হয় সাকসান কম্প্রেশন পাওয়ার এক্সস্ট যখন পিস্টন সিলিন্ডারের উপর থেকে নিচের দিকে নামে আর একটি ভাল খুলে গিয়ে পেট্রোল ও বাতাসের মিশ্রণ ঢোকে তাকে বলে সাকসান স্টোভ আবার যখন পিস্টন সিলিন্ডারের নিচের দিক থেকে উপর দিকে ওঠে ওই পেট্রোল ও বাতাসের মিশ্রণের উপর চাপের সৃষ্টি করে সেটাকে বলা হয় কম্প্রেশন স্টোভ ইঞ্জিনের মাথার উপর লাগানো থাকে একটা প্লাগ আর ওই প্লাগের দ্বারা ওই বাতাস এবং পেট্রোলের যে মিশ্রণটা ছিল ওগুলোতে আগুন লাগিয়ে দিলেই সিলিন্ডারের উপর একটা বিস্ফোরণ সৃষ্টি হয় তখন পৃষ্টনটি ছিটকে নিচের দিকে নেমে যায় এটাকেই বলা হয় পাওয়ার স্ট্রোক তারপর পিস্টনটি যখন আবার উপর দিকে ওঠে বিস্ফোরণের ফলে সৃষ্টি হওয়া বিষাক্ত গ্যাস ও ধোঁয়া একটি ভাল খুলে গিয়ে বেরিয়ে যায় এক্সস্ট পাইপ দিয়ে এই বিষাক্ত গ্যাসগুলি পরিবেশের ও মানুষের জন্য খুবই ক্ষতিকর এই বিস্ফোরণের ফলে যে গ্যাসগুলি তৈরি হয় সেগুলি হলো কার্বন মোনোঅক্সাইড হাইড্রোকার্বন আর তিন নম্বর গ্যাসটি হলো নাইট্রোজেন অক্সাইড এই ক্ষতিকারক গ্যাসগুলোকে কমানোর জন্য বাইক কোম্পানিগুলো এই ধরনের কিছু জিনিস এক্স পাইপের গোড়ায় দিকে জুড়ে দেয় এগুলোকে বলা হয় ক্যাথলেটিক কনভার্টার এই ক্যাথলেটিক কনভার্টারগুলোকে ভিতর থেকে দেখলে কিছুটা মনে হয় মৌমাছির চাকের মতো তাই জন্য এগুলোকে হানিকমও বলা হয় এই ক্যাথলেটিক কনভার্টারের ভিতরে তিনটি মেটাল থাকে প্ল্যাটিনাম পেলেডিয়াম ও রোডিয়াম এই তিনটি মেটালগুলি দেওয়ার ফলে ওই ক্ষতিকারক গ্যাসগুলো যখন এক্সজস্ট পাইপ দিয়ে বের হয় তখন ওই মেটালের সাথে ধাক্কা লেগে ওদের মধ্যে বিক্রিয়া সৃষ্টি হয় এবং বিক্রিয়ার ফলে গ্যাসগুলি ভেঙে যায় যেমন ধরুন কার্বন মনোক্সাইডের সাথে ওটু মিশে গিয়ে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড আবার হাইড্রোকার্বনের সাথে ওটু মিশে গিয়ে তৈরি হয় এইচ মানে জল আর সিও মানে কার্বন ডাইঅক্সাইড আবার নাইট্রোজেন অক্সাইড ভেঙে গিয়ে তৈরি হয় নাইট্রোজেন ও অক্সিজেন আপনারা দু নম্বর বিক্রিয়া থেকে দেখলেন জল তৈরি হয় এবং আমরা যখন বাইক স্টার্ট দিই তখন ওই জল আমাদের এক্সস্ট পাইপ দিয়ে বিন্দু বিন্দু আকারে বেরিয়ে আসে আর ওই জল যদি আপনার বাইকের এক্সজস্ট পাইপ দিয়ে বের হয় তাহলে আপনি ঘাবড়াবেন না এর মানে আপনার বাইকের ইঞ্জিন খুবই ভালো আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে আপনি অবশ্যই শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওয়